হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে সোমবার, একটা নতুন সপ্তাহের শুরু, আর সকাল থেকেই একদম জোর কদমে অফিসের কাজ শুরু হয়ে গিয়েছে। তো কাজ তো চলছেই, কালকে তো আমরা খুব খুব মজা করেছি, তো মানে দারুণ ভালো লাগছে। আশা করছি আগামীতে আবার এরকম দারুণ দারুণ মজা করতে পারবো। তো আজকে আমাদের একটা ছোটো প্ল্যান রয়েছে, কিন্তু সকালে উঠেই আমি কাজ করতে বসে যেটা দেখলাম যে আজকে নাকি আবার প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মানে এতদিন দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছিলো, এখন সেই বৃষ্টিটা ট্রান্সফার হয়ে উত্তরবঙ্গে চলে এসেছে। এখন নাকি আগামী দু তিন দিন ধরে এরকম বৃষ্টি হবে। তো যাই নাকি গতকাল তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো যাই হোক, কথা না বাড়িয়ে এখন কাজ কন্টিনিউ করি, দেখা যাক বিকেলে কী হয়, সে তো সময়ের সঙ্গে সঙ্গেই বোঝা যাবে। তো এখন যাই, মা ডাকলো, এবার আমি যাবো ব্রেকফাস্ট করতে। জানি না আজকে কী কী আছে ব্রেকফাস্টে, তবে গিয়ে ঝটপট দেখি যে আজকে আমাদের ব্রেকফাস্টের মেনুতে কী কী আছে। আমাদের আজকের ব্রেকফাস্টে রয়েছে রুটি, আলু ভাজা, আর এখানে রয়েছে হচ্ছে দুধ আমসত্ত্ব। এবার আমি আগে এটা ঝটপট খেয়ে নিই। ব্রেকফাস্ট আমার ডান, আর এখন আবার কাজ কন্টিনিউ করবো, তো এই হচ্ছে ব্যাপার। আজকে আর বিশেষ কিছু করার নেই, খালি আমার মনে হচ্ছে যে সন্ধ্যাবেলা আমাদের একটু বেরোতে হতে পারে, কারণ কয়েকটা জিনিস কেনার বাকি থেকে গিয়েছিলো আগের দিন, আমি একদম ভুলে গিয়েছিলাম। তো সেদিন কিনলে আমাদের আজকে আর যেতেও হতো না, আর ডবল করে মানে আজকে যে বৃষ্টির একটা টেনশন সেটা তো সেদিন ছিল না। তো যাই হোক, দেখা যাক, আপাতত আমি কাজ কন্টিনিউ করি, তারপর উঠে আবার কথা হবে। সকাল থেকে ভালোই ছিল আকাশটা, এখন আবার মেঘ করেছে। তো এবার করবো আমরা লাঞ্চ, আর আজকে লাঞ্চে কী কী আছে এখন গিয়ে আগে সেটাই ঝটপট দেখে নিই। আজকে আমাদের লাঞ্চের মেনুটা কী কী আছে একবার দেখি। এখানে রয়েছে একটুখানি আলু ভাজা, যেটা সকালে অল্প বেঁচে গিয়েছিলো, আর আছে এখানে হচ্ছে এটা কালকের একটুখানি চিকেন, সেটাও কালকে বেঁচে গিয়েছিলো, আর আছে এখানে চচ্চড়ি, উফ এটা আমার ফেভারিট। আর আর এই বাটিটা আমি খুলতে পারছি না, মা খুলে দিল। এখানে আছে ডাল, আর কি আছে, আর এখানে আছে কালকে একটুখানি তরকারি, আর সঙ্গে রয়েছে লাল শাক। তো এবার যাই। তো লাঞ্চ ডান, আর এখন আমি বসবো আবার কাজে, কাজ কমপ্লিট করতে হবে। আজকে বিকেলেও একটু বেরোনোর প্ল্যান রয়েছে, যদিও বলেছিল যে আজকে মানে একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ফাইনালি বৃষ্টি হয়নি, মেঘ করে আছে, এখন খুব রোদ নেই, মানে বোঝাই যাচ্ছে যে খুব একটা আলো আসছে না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, এখন গিয়ে আমি আমার কাজ কন্টিনিউ করি, তারপর যদি সম্ভব হয় আজকে বিকেলে আবার একটু বেরো। আমার ভাই একটা বিশাল বড় কাজ করে দিয়েছে, সেটা হচ্ছে আমার জন্য একটু চা করে এনে দিয়েছে, আমাকেই করতে বলছিল, কিন্তু আমার আজকে খুবই দেরি হয়ে গেছে কাজ শেষ করতে, আমি জানি না কেন। তো যাই হোক, আমাকে খুব ভালো করে চা করে এনে দিয়েছে, আমি এখানে চা বিস্কিটটা আগে খেয়ে নিই। তো আমার অফিস কমপ্লিট হয়ে গেলো, আর এবার আমি আর মা বেরোবো, মা অলরেডি এক দফা সেরে এসেছে, তারপর আমি এখন যাবো মায়ের সাথে। আমি মেনলি কয়েকটা জিনিসপত্র আগের দিন মানে নিজের জন্য কিছুই শপিং করতে যাবো না, এমন করে বলছি যারা নিজের জন্যই শপিং করতে যাচ্ছি তা নয়, আমার আর কিছুই গেলার নেই, মানে আমি বিশেষ কিছু কিনবো না বলেই এবার ঠিক করেছি, কোথাও তো বেরোনোরই নেই, কোথাও তো যাবোও না হয়তো। তো যাই হোক, যাদের যাদের দেওয়ার রয়েছে সেরকম কিছু জিনিসপত্র এখন কিনতে যাচ্ছি। তখন আমি আর মা যাবো, আর আমি আগে ঝটপট গিয়ে রেডি হয়নি, তারপর আবার কথা হবে। তো আমি ফাইনালি রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে গেছে, আর এবার আমরা বেরিয়ে যাবো, যে ছোটো ছোটো জিনিস কিছু কিছু কেনার বাকি রয়েছে, তো সেগুলোই আমরা ঝটপট কিনে নিয়ে চলে আসবো। খুব বেশি কিছু শপিং করার আমাদের নেই, এমন শপিং শপিং করছি বলতে প্রচুর কিছু, কিন্তু আদতেও অত কিছু নয়, কয়েকটা জিনিস জাস্ট বাদ থেকে গিয়েছে সেগুলো। তখন আগে যাই গিয়ে তারপর আবার দেখা যাচ্ছি। তো আমরা এখন চলে এসেছি ট্রেন্ডসে। আমাদের সবার জন্য কেনাকাটা সারা, আমি আর মা কিছু কিছু জিনিস নিলাম লোকজনের জন্য। তো এবার আমরা যাচ্ছি বাড়িতে। তো আর কি, এই তো আমাদের শপিং আজকের মতো এখানেই শেষ। অনেকক্ষণই ফিরে গিয়েছি আমরা, তো যাই হোক, এসে আমাদের ডিনার করাও কমপ্লিট হয়ে গেল। আজকে রাত্রে বিশেষ কিছু খাওয়ার ছিল না, আমি একটু রুটি খেলাম, আর খেলাম আলু ভাজা, আর যেটা ছিল সেটা হচ্ছে কালকের একটুখানি চিকেন। তো সেসব দিয়ে মোটামুটি আমার খাওয়াই গেল। এসে ওই বাড়ির বাবা মায়ের সঙ্গে একটু কথা টথা বললাম, অনিমেষের সাথে কথা বললাম। তো যাই হোক, আর যেটা ব্যাপার, হঠাৎ করে দেখছি এখন হোয়াটসঅ্যাপ ফেসবুক কিছু কাজ করছে না, আমার একটা ভীষণ ইম্পর্ট্যান্ট কল করার ছিল, যাই হোক সেটাও হচ্ছে না, ফোনও যাচ্ছে না। আমি জানি না একটু সবার সঙ্গে আদৌ হয়েছে কি না, নাকি আমার সঙ্গেই হলো, তবে আমারও হচ্ছে না, আমার ভাইরও হচ্ছে না, এইটুকু এখন অবধি জানতে পারছি। অথচ আমার মা আবার ফোনে কথা বলছে, মানে
মায়ের যেহেতু বিএসএনএল সে কারণে হয়তো ওটা চলছে, বাকি আর কিছুই চলছে না। আমার বাবা বললো খুব ভালো হয়েছে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো আর কি আজকের মতো আমি আমার ব্লগ এখানেই শেষ করছি। বেশ ভালোই লাগলো। আমার মনে হয় কি লোকজনের জন্য জিনিসপত্র কিনে আমরা যতটা আনন্দ পাই, হ্যাঁ সবসময় হয়তো খুব সামর্থ্য থাকে না, কিন্তু যতটুকুই হোক কাউকে দিয়ে যতটা আনন্দ, নিজের জিনিস কেনার থেকে কিন্তু সেটা অনেকটাই বেশি, তাই না? তো আমাকে অবশ্যই জানাবেন আপনাদের একই রকম মানে মনে হয় কি না আমার মতোই। তো এই নোটেই আজকে আমি আমার ব্লগটা শেষ করছি। আবার আমাদের দেখা হবে নেক্সট ব্লগে। ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকুন।